আল্লাহ বলেন এই মিথ্যার জন্য পরকালে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহর কথায় কোনো জটিলতা আছে? খুব সুন্দর করে আল্লাহ দেখেন বুঝিয়া বুঝিয়া কথাগুলো আমাদেরকে বলেছেন আল্লাহ। কিন্তু কি যে দুনিয়ার মানুষ কোরআনের কথা মনে ঢুকতেই চায় না কানের মধ্যে, এটা হলো রুচির অভাব। মানে আমাদের আমি তো বরিশালের মানুষ, বরিশালের মানুষে পান্তাভাত খাইতো আগে, এখন অবশ্য সমাজের অবস্থা অন্যরকম হয়েছে। তো যারা চিরদিন পান্তাভাত আর বিশি কলা খায় তাদেরকে সকালবেলা বিরিয়ানি দিলে বমি আসে, খাইতে পারবে না, কথা বুঝতে পারছেন? পান্তাভাত আর আইটে কলা বিশি কলা এ খাওয়ার অভ্যাস, এখন হঠাৎ যদি তাদেরকে সকালবেলা বিরিয়ানি দেন তা এটা খাইতে পারবে না, গন্ধ আসে, বমি আসে। তো এখন আমাদের সমাজের অবস্থা কি তাই হলো যে কোরআন তাদের মানে সহ্য হচ্ছে না নাকি? কেন কোরআন থেকে মানুষ দূরে? আর আমরা আলেমরা কেনই বা কোরআনের কথা বলি না? এই যে আল্লাহ কথা বলছে, বলেন এইরকম কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে? বলেন তো, এত সুন্দর করে আল্লাহ বলছেন, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না, অথচ আমরা আলেমরা এই কথা না বলিয়া আমরা আজেবাজে কথা বলিয়া মানুষকে মানে হাসাইয়া কান্দাইয়া যাত্রা ফলার মতো আমরা একটা অবস্থা সৃষ্টি করি। আর ডিমান্ড ওর বা অমুক হুজির আইসে ঝাঁকে ঝাঁকে মানুষ, অধিকাংশ বেনামাজির সমারোহ। আসসালামু আলাইকুম। আমরা সুরা আনকাবুত থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। আনকাবুত শব্দের অর্থ মাকড়সা, স্পাইডার। তো এই সুরার মধ্যে আল্লাহ শেষ ভাগে বলেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো আশ্রয় যারা গ্রহণ করে তারা যেন মাকড়সার ঘরে আশ্রয় গ্রহণ করল, আর পৃথিবীতে সবচেয়ে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর, এই কথাটা আল্লাহ বলেছেন। তো আসুন আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম, এটা আয়াতে মুতাশাবিহাত, এর অর্থ আমরা জানি না। আল্লাহ বলেন হাসাবান্নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইউফতানুন, মানুষের কি ধারণা করেছে যে তাদেরকে এই কথার উপরে ছেড়ে দেওয়া হবে যে তারা বলছে আমান্না, আমরাই মেনে নিয়েছি, এই কথার উপরেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে দাদা তো শেষ করে দেওয়া হবে? ওহম লা ইউফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? কাজেই যারা আমান্না বলেছে তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষা ছাড়া আল্লাহ কাউকে গ্রহণ করবেন না। এখন এই পরীক্ষাগুলি আল্লাহর আদেশ হিসেবে মাধ্যম আমাদের পরীক্ষা। তো পরীক্ষার কথাটা আসলে পরীক্ষা হইতে হলে প্রশ্নপত্র লাগবে, উত্তরপত্র লাগবে, পরীক্ষার হল লাগবে, খাতা দেখবে কি এক্সামিনার লাগবে, এগুলি সব আমাদের এক কথাই চলে আসতেছে। তো এখন আল্লাহ বলছেন যে আমি পরীক্ষা ছাড়া কোনো মানুষ মুখে বলবে আমি ইমান আনছি, আমি একে এই অবস্থায় আমি তাকে ছেড়ে দেবো না, তাকে গ্রহণ করব না। তাহলে এখন আমরা পরীক্ষার সম্মুখীন, এই পৃথিবীটা হচ্ছে আমাদের পরীক্ষার হল, এটা বসবাসের জায়গা না, এটা এটা পরীক্ষার হল, এখানে এক একবার ঢুকবে পরীক্ষা দেবে বের হয়ে যাবে, আবার আর একবার ঢুকবে পরীক্ষা দিবে বের হয়ে যাবে, এটা পরীক্ষার হল, এটা আপনি হল পাইলেন। এরপরে এই পৃথিবীর এই এই হলের পরীক্ষার প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন, আর পরীক্ষার্থী হচ্ছে আমরা সবাই। প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন, আর উত্তরপত্র হচ্ছে আমাদের গলায় লটকানো আমলনামা। পরীক্ষা শুরু হবে না বালেগের আগে, বালেগ হওয়ার আগে কারো পরীক্ষা শুরু হবে না, পরীক্ষা গ্রহণ করা হবে না। কাজেই বালেগ হওয়ার পরই সাথে সাথেই কেরামুন কাতিবিন ফেরেশতা গলায় আমলনামা লটকাই দেবেন, উত্তরপত্র। তো এখানে যা বলা আছে এটা আপনি করলে সাথে সাথে ফেরেশতারা এটা এখানে লিপিবদ্ধ করবে, এই পরীক্ষার সিস্টেমটা হলো। তাহলে এখন এই পৃথিবীটাকেই যদি আমরা মনে করি যে এইটা সুখ শান্তি সব কিছুর জায়গা এটা, তাহলে আমরা কত বড় ভুলের মধ্যে আছি সেটা দেখেন। তাহলে আমরা জ্ঞানের অভাবে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, এই পৃথিবীতে আমরা যা নিয়ে কারাকারি করছি এটা এমনই কিছু যে আমি আপনাকে মাইরিয়া 10 কোটি টাকা কামাই করব, কিন্তু আমি কামাই করলাম তারপরে আমাকে ডাক আসলো যে আসো তোমার সময় নেই, তাহলে আমি এই 10 কোটি টাকা কামাইকে আমার কী লাভ হলো বলে? এবং এটাকে কেউ অস্বীকার করতে পারে না, সে মোমেন হোক বা কাফের হোক,
যে তাকে ডাক দিলেই তাকে সাড়া দিতে হবে, এক সেকেন্ডের জন্য বিলম্ব করবে না। তাহলে আমরা এই যে কোরআনের জ্ঞান থেকে দূরে থাকার কারণে পৃথিবীতে যত অশান্তি সবই এগুলো নিয়েই, নেতৃত্ব, ক্ষমতা, অর্থ, এইসব বিষয় নিয়েই পৃথিবীতে সব দাঙ্গাঙ্গামা হচ্ছে। কিন্তু এটা শুধু অবুঝের কারণে, যে আমরা বুঝি না যে আসলেই এটা পরীক্ষার হাল, এখানে আমাদের পরীক্ষা দেওয়া উচিত। মনোযোগ সহকারে পরীক্ষা দিলে তার রেজাল্ট আপনি ডাইন হাতে পাবেন, পাশ করবেন, তারপর আপনার জীবন শুরু হবে। হাসরের ময়দানে বিচারের পরে মানুষের জীবন শুরু হবে, ঠিকানা হবে মাত্র দুইটা, জান্নাত এবং জাহান্নাম। পাশ করবে যারা তারা জান্নাতে, ফেল করবে যারা তারা জাহান্নামে। তো এই যারা পাশ করবে এদের মধ্যে আবার একটা গ্রুপ আছে যারা মানে একসঙ্গে ভেসতে যাবে না, শাস্তি খাটার পরে ভেসতে যাবে, এরকম একটা গ্রুপ থাকবে যারা দুযোগে ঢুকবে, শাস্তি খাটার পরে তারা ওখান থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। তো এখানে এই বিষয়টা আপনারা খুব গুরুত্ব সহকারে চিন্তা করেন যে আল্লাহ বলছেন পরীক্ষা ছাড়া তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে গ্রহণ করা হবে না। তাহলে এই যে প্রশ্নপত্র, এটা যদি আপনি ভালো করে না দেখেন তো পরীক্ষাটা দিবেন কীভাবে? প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন, এবং এখন পৃথিবীতে যারা আছে সবারই প্রশ্ন আল কোরআন। এখন যদি কেউ বলে যে না আমি বাইবেল আমার প্রশ্নপত্র, এটা কি হবে? কেউ যদি বলে গোসপেল বা ইঞ্জিল আমার প্রশ্নপত্র, এটা কি হবে? কাজে এগুলো বুঝতে হবে যে পৃথিবীতে যে আছে যেখানেই দেখেন অনেক ধর্মের ধর্মাবলম্বীরা তারা এত ত্যাগ করে যেটা মনে হয় যে আমরা মুসলমান আল্লাহর বিধানে যা আছে তার সাথে কঠিন সাধনা তারা করে যাচ্ছে। আমরা মুসলমানদের তো কোনো কঠিন সাধনাই নেই, আমরা পাঁচবার আল্লাহর সামনে হাজির হই, নামাজ পড়ি, বছরে এক মাস রোজা রাখি, হজ যদি ফরজ হয় করবো কোরবানি, এই তো আমাদের কাজ। কিন্তু দেখেন অন্য অন্য ধর্মের যারা ধর্মযাজক বা সাধক তারা কিন্তু এর সাথে অনেক পরিশ্রম করে। কেউ ধর্ম হিসাবে মনে করে যে আমি দারিমো জীবনও কাটবো না, এটা সে ধর্মীয় একটা ন্যাক মনে করে। কিন্তু ভেবে দেখেছেন যে এটা কত কষ্টকর কাজ? একটু ভেবে কত কষ্টকর, আপনি যদি দারিমোষ নাই কাটেন ঠিক মতো তো আপনি কীভাবে আপনার কানা দানা আপনার কি একটা দুঃসহ জীবন আপনার হবে? কিন্তু তারা এটা মনে করছে এটা ধর্মীয়, এটা কাটা যাবে না, কেউ নাক কাটবে না। এভাবে বিভিন্নভাবে তারা কেউ অনাহারে থাকে, কেউ বিভিন্ন অবস্থা পালন করে, গৃহ ত্যাগ করে, সংসার পালন করে না, বিবাহ করে না, এরকম কিন্তু অনেক ত্যাগ তারা করে। কিন্তু এইটা নিজের ইচ্ছায় করলে হবে না, আপনি যদি নিজের ইচ্ছায় খাতা এক খাতা ভরে উত্তর দেন তা আপনি নাম্বার পাবেন? খাতা যে দেখবে সে প্রশ্ন দেখবে উত্তর নিবে, তাহলে আপনি যে কাজটা করলেন এটা প্রশ্নে নাই, আপনি খাতা ভরেছেন, ঠিক কে নেবে এটা বলেন তো, কেটে দেবে যে এক নম্বর পাবো না, জিরো। এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে যে পৃথিবীতে এটা অনেকে প্রশ্নও করেন যে হুজুর এখন যারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, অন্য অন্য বৌদ্ধ বিভিন্ন ধর্মের যারা যাজক সাধক যারা আছে তাহলে তারা কি হবে? প্রশ্নপত্র ফলো না করলে কিছুই হবে না। আপনি বোঝেন, আপনি যে হলে আসেন এই হলের পরীক্ষার্থীর জন্য যে প্রশ্নপত্র, এই প্রশ্নপত্র ছাড়া যদি অন্য কোনো প্রশ্নপত্র আপনি ফলো করেন আপনি একটা নাম্বারও পাবেন না, জিরো পাবেন, পরিষ্কার। এটা নিয়ে কিন্তু অনেকেই দ্বন্দ্বে আছে যে ওরা বিধর্ম অন্য ধর্ম হলেও তারা ধর্ম পালন করছে, ওটা এক সময় ছিল কিন্তু ওটা রহিত হয়ে গেছে, ওটা সময়টা শেষ হয়ে গেছে, ওটা টার্ম শেষ হয়ে গেছে। লিকুল্লে আজালেন কেতাব, প্রত্যেক কালের জন্য একটা কেতাব আছে আর প্রত্যেকটা কেতাবের জন্য একটা কাল আছে। কালের জন্য কেতাব, কেতাবের জন্য কাল, একই জিনিস। এই কোরআনের জন্য কাল, কিয়ামত পর্যন্ত এই কোরআন ছাড়া অন্য কোনো কোরআন, অন্য কোনো আসমানি কিতাব আসবে না। তো এই বিষয়টা আমাদের স্মরণ রাখতে হবে যে আমরা এই পরীক্ষার হলে আসি, এখানে যে যত ভালো পরীক্ষা দেবেন তত ভালো রেজাল্ট করবেন। যারা পৃথিবীর মালিক, যারা অনেক কিছু করতে পারত তারা এখানে কিছুই করে নাই, তার কারণ যে পরীক্ষার হলে কী করব, আমি তো এখান থেকে যাচ্ছি যাব। হ্যাঁ, ওমর ফারুকের মতো মানুষ যে বিশাল মানে এশিয়া ইউরোপ আফ্রিকা মহাদেশব্যাপী বিশাল সাম্রাজ্যের মালিক, তিনি শুকনো রুটি, জবের রুটি, ময়দার রুটি কম খেতেন, এই হালকা একটু তেল বা একটু সামান্য কিছু দিয়ে খেয়ে নিতেন। তাকে জিজ্ঞাসা করার বলতেন
যে আল্লাহ যেন হাশরের ময়দানে আমাকে এই কথা না বলে আজহাবতুম তৈয়িবাতিকুম ফি হায়াতিকুম দুনিয়া, কাফেরদেরকে বলবে আল্লাহ যে তোমরা তোমাদের পবিত্র বস্তুগুলি সব দুনিয়ায় নিঃশেষ করে দিয়েছো, কিচ্ছু রাখো নাই বাকি, এখন এখানে আগুন ছাড়া নাই। কাজে উমর ফারুক বলে যে আমাকে যেন আল্লাহ এই জন্য না বলে যে দুনিয়ায় তুমি সব খেয়ে দিয়ে শেষ করে আমার কাছে আসছো, এই জন্য আমি ক্ষমতা থাকা সত্ত্বেও আমি সকল ধরনের ভোগ বিলাস আমি করব না। এগুলো হলো ব্যক্তিগত জীবনের ব্যাপার। আপনি ভালো জীবনযাপন করেন এটা আল্লাহ নিষেধ করেন, এই ভালো খানা ভালো পোশাক এটা আপনি পড়তে পারবেন, কিন্তু ইসরাফ না করেন। হক আদায় করতে হবে সম্পদের, ঠিক মতো জাকাত দিতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। জাকাতের পরে হলো এহসান, জাকাতও দিতে হবে এহসানও করতে হবে, এহসানটা জাকাত না। আপনি আপনার মা বাবা এদেরকে আপনি জাকাত দিতে পারবেন, এদেরকে এহসান করতে হবে। তো এভাবেই আমরা একটা কথা নিজেরা বুঝি যে এখানে পৃথিবীটা আমাদের জন্য পরীক্ষার হল, এটা আমাদের জন্য বসবাসের জায়গা না। আমাদের বসবাসের জায়গা যখন ঢুকব তখন একটা দিন হবে 1000 বছরের সমান, নূতন আকাশ পৃথিবী নূতন জগৎ সৃষ্টি হবে। সেই জগতের আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত একটা মানুষের হায়াত হবে। এই পরীক্ষার তো ক্ষণস্থায়ী, এইখানেই যদি পৃথিবীর বয়স 1200 কোটি বছর হয়ে থাকে তো যেটা আল্লাহ স্থায়ী জগৎ বানাবে সেটা কত তার বয়স হবে বলেন। তো এগুলি আল্লাহ তাআলা সত্য বলেন, আল্লাহর কোনো কথায় সন্দেহ নাই। তো এটা আল্লাহ সত্য বলেছেন, সন্দেহাতীত কথা আল্লাহ বলেছেন, কাজে আমাদের সতর্ক হওয়া উচিত। কি যে আফসোস লাগে যে মানুষ এত ভয়ঙ্কর কথা কোরআনে বলার পরেও মানুষ কোরআনের কাছেই আসে না, তা বলবো কাকে? আপনি ভাবতে পারেন এই যে সুরে ইব্রাহিমের মধ্যে আছে ইসকোয়া বিমায়ন সদিত, যে জাহান্নামীদেরকে পুঁজ ফোরা টিউমার এর থেকে যে পুঁজ বের হয় খারাপ রক্ত, এই সদিত এই পুঁজ পান করা হবে জাহান্নামীদেরকে। ভাবতে পারেন যে এটা কেমন ব্যাপার? শুধু পুঁজ নয়, ওসারা তো জাহান্নাম, জাহান্নামীদেরকে মেরে পিটিয়ে তাদের শরীর ক্ষতবিক্ষত করে তাদের শরীর থেকে যে নির্ঝর যে রসগুলি নির্গত হবে, এমনকি মানে এমন কথা যেটা আমার মুখে বলতে মানে ইচ্ছা করে না, এই অবস্থা। এগুলিকে বলা আছে তিনাতুল খাবাল, এগুলিকে একটা নহরে জমা করা হবে এবং উত্তপ্ত করে এগুলিকে জাহান্নামীদেরকে পান করা, ইউস্কোয়া বেমায়ন সদিত, কোরআনের আয়াত, ইউস্কোয়া মানে পান করানো হবে, এই পুঁজটাদেরকে পান করানো হবে। এবং সেটা কীভাবে পান করবে তা বলা আছে ইয়াতাজার রহু, এটা ঢোক ঢোক করে গেলবে, যে আপনি এটা ঘট ঘট করে খাইয়ে ফেলাইলেন মানে খারাপ খাবার তিতা, তা না, এক ঢোক খাবেন তারপর বন্ধ হয়ে যাবে গলা, তারপর ওইটা অনেক কষ্টের ভিতরে যাবে, তারপর আর এক ঢোক খেতে হবে, এইভাবে তাকে খাওয়ানো হবে, যেটা সরাসরি কোরআনে বলেছে। যে আপনি বলেন এর একটা শাস্তির কথা পৃথিবীতে কোন মানুষ কল্পনা করতে পারে? কোনো খুনি আসামি কেউ কি এখানে খাওয়া হয় যা জেলখানায়? কোন জেলখানে তো ভালো খাবারের ব্যবস্থা করা হয়, তাহলে আল্লাহর জেলখানাটা কেমন এটা ভেবে দেখবেন। এটা আল্লাহ সরাসরি কোরআনে বলেছে। আজকে কোরআনের এই কথা না শোনার কারণে মানুষ মানুষ করে জুলুম অত্যাচার করে যাচ্ছে, মনে করছে এখানেই আমাকে সব কিছু করতে হবে। কিন্তু আপনি সব কিছু করার চেষ্টা করছেন কিন্তু কত সময় যে আপনি ভোগ করতে পারেন তা আপনি জানেন না, এবং ভোগ করলেও বিচারকের কাছে যে আপনাকে অবশ্যই উপস্থিত হতে হবে এতে কোনো সন্দেহ নাই। কাজে এই জন্য মানুষ এই কোরআন থেকে দূরে সরে থাকার কারণেই পৃথিবীতে শত ফেতনা। আর আমরা তো বিভিন্ন চ্যানেল দেখি না, আমাদের কাছে যা প্রশ্ন আসে তাতে আমি এটা অনুভব করছি যে এক শ্রেণীর লোক এই চ্যানেলে আলেমের বেশে এমন কতগুলি বিষয় নিয়ে সময় পার করে দিচ্ছে যাতে মানুষের সময়টা নষ্ট হয়। দোয়ার নামাজ, তাই মোস্তাজাবুদ দাওয়াত সালাত, এই বিভিন্ন মানে যেগুলো কোনো মানে কোনো বিধানে নাই কিছুই নাই, এগুলো নিয়ে তারা বিরাট ফাংশন করে মানুষের সময় টাইমকে নষ্ট করছে। পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু হলো সময়, তারপরে অক্সিজেন, এর চাইতে মূল্যবান কিছু নাই। সময়ের এত মূল্য যে আপনি সমগ্র পৃথিবীর সম্পদ দিয়া আজারের কাছ থেকে 1 মিনিট সময় কিনতে পারবেন না, পারবেন? তাহলে এই সময়টা কিভাবে আপনি নষ্ট করছেন ভেবে দেখেন তো। যে আপনি আল্লাহর জিকির করছেন না, কোরআন অধ্যয়ন করছেন না, আপনি গবেষণা করছেন না, সময়টা কিভাবে আপনার নষ্ট হয়ে যাচ্ছে?
আল্লাহ বলেন ওলাকাত ফাতান্না লাযিনা মিন কাবলিহিম, নিশ্চয় আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি, এই উম্মতের আগে যারা ছিল আল্লাহ বলেন আমি তাদেরকে পরীক্ষা করেছি। ফালাইয়ালা মান্নাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়ালাইয়ালা মান্নাল কাযিবিন, এবং আল্লাহ তাআলা জেনে নিয়েছেন ইমানের দাবিতে সত্যবাদী কারা, ইমানের দাবিতে মিথ্যাবাদী কারা, এটা আল্লাহ পরীক্ষা করে জেনে নিয়েছেন। তাই তোমাদেরকেও পরীক্ষা করা হবে। এই পরীক্ষাটা সাধারণত জিহাদ ফি সাবিলের মাধ্যমে আল্লাহ পরীক্ষাটা নিয়ে থাকেন, যে যুদ্ধে যেতে হবে তখন যারা খাঁটি মোমেন তার আনন্দে উল্লাসে তারা যুদ্ধে যায়, শাহাদাতের কামনা করে, আর যারা মোনাফেক তারা কয় হুজুর আমার এই অসুখ ওই অসুখ, বাড়িতে সমস্যা আছে, এই ছেলে মেয়ে দেখার কেউ নাই, ইন্না বুয়ুতুন আওরাতুন, আমাদের ঘরগুলি নিরাপত্তাহীন অরক্ষিত। তা আওরাত শব্দটা তো অরক্ষিত, তো মহিলাদেরকে আরবিতে কী বলে আওরাত, নাকি যারা জানেন না আওরাত বলে, তাই না? তা আওরাত শব্দটার অর্থ হলো অরক্ষিত, তাহলে নারীরা অরক্ষিত জাতি কোরআনের ভাষায়। আওরাত শব্দের অর্থ কী? অরক্ষিত। রাসুলের কাছে আইসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসুলের কাছে আইসার বলে ইন্না বুয়ুতুনা আওরাতুন, আমাদের ঘরগুলি আওরাত মানে অরক্ষিত, আমরা যুদ্ধে আসলে আমাদের ছেলে মেয়ে ধন সম্পদ হেফাজতে থাকবে না, এই আওরাত মানে অরক্ষিত। তাহলে আওরাত মানে নারী, তাহলে নারীরা কি অরক্ষিত? আল্লাহর কোরআন বলছে, কিন্তু আপনি যদি তাদেরকে সুরক্ষিত বলেন কিন্তু বাস্তবে প্রমাণ হবে যে আসলেই তারা অরক্ষিত, আল্লাহর কথার উপরে কারো কথা চলে না। আপনি যদি বলেন সুরক্ষিত না, বাস্তবে দেখবেন যে কি তারা অরক্ষিত, তাদের ব্যাপারে আপনি যদি রক্ষা না করেন তাহলে দেখবেন যে ওই চার পাঁচ ছেলে মেয়ের মা তাও গায়েব হয়ে গেছে, নাই কথা বলতে পারছেন, তারা অরক্ষিত সুরক্ষিত না। কথা কোরআন থেকে শোনেন, কোরআন থেকে বুঝেন। এখন এতে সানের দূষণের আল্লাহ রসুল কাবাঘরের ছায়ায় একটা বিছনা চাদরকে বালিশ করে শুয়ে আছেন, সেখানে খাব্বাব ইবনে আরাত একজন সাহাবি, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আর কত কষ্ট সহ্য করব, আপনি কাফেরদের বিরুদ্ধে একটু বদদোয়া করেন। তখন আল্লাহ রাসূল বলেন যে খাব্বাব কী কষ্ট সহ্য করেছে বলো, তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে এরকম কষ্ট দেওয়া হয়েছে কমর পর্যন্ত মাটিতে গেড়ে মাথার উপরে করাত চালিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, ইমানের অপরাধে তারা ইমান লোহার চিহ্ন দিয়া হাড্ডি থেকে সমস্ত গোস্তগুলি চেলে চেলে সব গোস্তগুলি খসাই ফেলানো হয়েছে। তো কী কষ্ট তুমি সহ্য করলা যে এখনই আমাকে বদদোয়া করতে বলো? আল্লাহ রাসূল বদদোয়া করবেন না, তার কারণ সময় দিতে হবে, এবং সময় পেয়ে পেয়ে শেষ পর্যন্ত তো মক্কার সব লোকই ইসলামের সহায়তায় চলে আসে। এখন যে আল্লাহ রাসূল বদদোয়া করিয়ে তাদেরকে ধ্বংস করে দিলে, তাইফে যেরকম জিবরিল আমি এসে বলছে যে এই পাহাড়ের ফেরেশতা মারেন এদেরকে, তা আল্লাহ যদি মারিয়ে ফেলতেন তাহলে এই লোকগুলো আমার সময় হইতে পারত? এই জন্য তার নাম রহমাতাল্লিল আলামিন, তিনি কোনো কাজে তিনি ব্যস্ততা তিনি পছন্দ করেন, তাড়াহুড়া পছন্দ করেন, সময় আসুক সময় দেওয়া হোক একটা মানুষকে বোঝার জন্য। আল্লাহ বলেন আহাসিবাল্লাযিনা ইয়ামুনুস সাইয়্যাতা আইয়াসবিকুনা, যারা খারাপ কাজ করে অপরাধ করে এভাবে ইমানদারির উপরে জুলুম অত্যাচার করে, তারা কি ধারণা করেছে যে তারা আমার থেকে এড়িয়ে যাবে, আমাকে ফাঁকি দিয়ে কোথাও লুকিয়ে থাকবে এড়িয়ে যাবে? আয়াসবিকুনা মানে আপনি প্রতিযোগিতায় হারিয়ে আগে চলে যাবে, এর নাম হলো ইয়া সাবাকা। তা আল্লাহ বলছেন যে ওরা কি আমার সাথে প্রতিযোগিতা করে এড়িয়ে যাবে, আমার আগে চলে যাবে, ধরতে পারবো না, পালিয়ে যাবে? আল্লাহ বলেন সামা ইয়াহকুমুন, তাদের এই সিদ্ধান্ত অত্যন্ত খারাপ সিদ্ধান্ত, আমার থেকে পালিয়ে যাবে তোমরা কেউ, আমি একেবারে তোমাদের মানে মার্সাদ মানে অবজারভেটরি, আমি এমন জায়গায় বসা আছি যে এখান থেকেই সবাইকে যেতে হবে, কে যাবে আর কে যাবে না আমি তাকে এখান থেকে ধরবো পাকড়াও করবো। মার্সাদ মানে অবজারভেটরি মানে এমন জায়গায় বসা আছে, এই ঘাঁটি ছাড়া আপনার যাওয়ার কোনো রাস্তা নাই, এখান থেকে যাবেন এবং আল্লাহ সেখানে অবস্থান করছেন, কে কোনখানে যাবে ওখানে ধরে তাকে সেখানে পাঠানো হবে, এবং আল্লাহর বাহিনী তো আছে। আল্লাহ বলছে যে পালাবা কেউ? মানকানে ইয়ারজু লেখা আল্লাহ, যারা আল্লাহর সাক্ষাতের কথা ভয় করে বা আশা করে, এই ইয়ারজু শব্দটা দুইটা অর্থ, ভয় করা এবং আশা করা। তো আল্লাহর সাক্ষাৎকে যারা ভয় করে, আল্লাহর সাক্ষাতে যারা আশা করে,
ফাইন্না আদারাল আত, নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত সময় অবশ্যই আসবে। ওয়া সামিউল আলিম, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। কাজে নির্ধারিত সময় আসবে, সময় আসলে সবাই মৃত্যুবরণ করবে, আল্লাহর কাছে উপস্থিত হয়। মৃত্যু পরে তারা বরজাকে থাকবে হাসরের ময়দানে ওঠার পূর্বক্ষণ পর্যন্ত। এই বরজাকে থাকার পরে সিংহের দ্বিতীয় ভূতকারে মানুষ আল্লাহর কাছে উঠবে, বিচারের সম্মুখীন হবে, বিচারের পরে তারা জান্নাত জাহান্নামে যাবে। এটা হলো মানুষের জীবনের সংক্ষিপ্ত হিসাব। অমান জাহাদা ফাইন্নামা ইউ জাহিদুল নাফসিহি, যে পরিশ্রম করে সে তার নিজের জন্যই পরিশ্রম করে। আপনি যে কাজ করেন, মেহনত পরিশ্রম করে, এটা আপনার নিজের জন্য। ইন্নাল্লাহ গানিউন আলাল আলামিন, নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টিকুল থেকে তিনি অমুখাপেক্ষী। আপনাদের মনে করেন না যে এটা আমি আল্লাহর জন্য করেছি, এটা বলাও ঠিক হবে না যে আমি আল্লাহর জন্য করেছি। আমি আল্লাহর আদেশ মতো করেছি, কিন্তু আমার কল্যাণের জন্য আমি করেছি। আল্লাহর জন্য কি করব আমি, আল্লাহর কী অভাব আছে সেই কাজটা আমি করে দেবো বলেন? কাজে এই জন্য এ কথাটা আল্লাহ বলেন যে মেহনত করে সে তার নিজের জন্যই করে, এটা আল্লাহর জন্য না। এটা বুঝেন কথাটা, কিন্তু এরকম ভুল কিন্তু আমাদের মধ্যে হয় যে আমি আল্লাহর জন্য এই কাজটা করছি না, আল্লাহর জন্য না, আমি আমার জন্য করেছি, কিন্তু আমি আল্লাহর হুকুম মতো করেছি, এটা হলো আমার কাজ। কেন আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা গানিউন আনিল আলামিন, আল্লাহ তাআলা তার সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী, সৃষ্টিকুলের কোনো কারো কাছে আল্লাহ মুখাপেক্ষী নন। কাজেই তোমরা যা করো নিজের জন্য করো, ভালো করলো নিজের জন্য আর মন্দ করলো নিজের জন্য, তোমার উপরেই আসবে। লাহমা কাসাবা তো আল্লাহ মাকতাসাবা, অর্জন করো যা তাও নিজের জন্য, আর কষ্ট করে অর্জন যা করো তাও তোমার জন্য। কাসাবা আর একটাসাবা, এটা তো বাঁকাড়াই গেছে, কঠিন কথা। কাসাবা হলো স্বাভাবিকভাবে যেটা অর্জন করে এটা হলো কাসাবা, আর একটাসাবা যেটা কষ্ট করে কামাই করতে হয়। আপনারা নামাজে আসেন, এটা হলো কাসাবা, সবাই ভালো মনে করে। একটা লোক নামাজে আসতেছে, দেখলে মানুষ সালাম দেয়, সম্মান করে যে এটা লোকটা নামাজে যাচ্ছে, তাহলে এটা হলো কাসাবা। আর একটাসাবা কি, চুরি করছেন আপনি, এখন চুরি করার পরে তো আপনি সতর্ক হইতে হবে, আমাকে দেখে ফেলে নাকি চেনে নাকি কেউ। তো চুরি করতে নামাজে কষ্ট বেশি না চুরি করতে কষ্ট বেশি কম? চুরি করতে কষ্ট বেশি। তো যে কাজগুলি কষ্ট করে করতে হয় এইটাকে একটাসাবা বলা হয়। বিয়ে করিয়া সংসার করা ভালো না অন্যায়ভাবে জীবনযাপন করা ভালো, সহজ কোনটা? বিয়া করে অন্যায়ভাবে করলে কখন জেল হবে, জীবন যাবে, আপনি মার্ডার হবেন কি? তো কাসাবা হলো যেটা স্বাভাবিকভাবে করা যায়, আর একটা সাবা হলো যেটা নিজের বিবেক বিবেকের বাইরে, সমাজেরও মানে বিবেকের বাইরে, এমন কাজগুলিকে বলা হয় একটা সাবা। আর কাসাবা হলো স্বাভাবিক সংসার, বিয়া করে সংসার করেন, স্বাভাবিক জীবন। আর যদি এটা না করে আপনি চিরকুমার হন, তো আপনি যে কি কুমার না কদু সেটা সময় মতো দেখা যাবে। কথা বুঝতে পারছেন? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, আল্লাহ বলে লা নুকাফিরুনা আনহুম সাইয়্যাতিহিম, আমি তাদের ছোট ছোট গুনাহগুলি অপরাধগুলি আমি ক্ষমা করে দেব। ওয়ালা নাজিয়ান্নাহুম হাসানাল্লাযী কানু ইয়ামালুন, এবং আমি তাদেরকে পুরস্কার দিব তারা যে কাজ করছে তার সেটি অতিরিক্ত। কাজের যেটা পাওনা আল্লাহ বলেন এই পাওনার অতিরিক্ত আমি তাকে পুরস্কার দিব, আল্লাহ নিজের পক্ষ থেকে দিবেন। ও ওয়াসাইনাল ইনসান আবে ওয়ালাইহি হুসনা, আল্লাহ বলেন আমি মানুষকে ওসিয়াত করেছি, আল্লাহর ওসিয়াত মানে নির্দেশ। আল্লাহ বলেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য। পিতামাতা তোমার হিন্দু না মুসলমান না ইহুদি না বৌদ্ধ তা বলা হয় নাই, বলছে পিতামাতা। তা আল্লাহ বলেন আমি পিতামাতার সাথে সদ্ব্যবহারের জন্য আদেশ দিয়েছি। ওয়াইন যাহা দেখা লেতুশাকাবি মা লাইসা লাকাবি এলমন ফালা তুতে হুমা, যদি তারা পরিশ্রম করে তোমাকে শিরকের দিকে নিয়ে যাওয়ার জন্য যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, অপরাধ শিরক, ফালা তুতে হেমা, সেক্ষেত্রে তুমি পিতামাতার অনুকরণ করবে না, তুমি তার প্রতি হেসান করবে, কিন্তু তোমাকে যদি সে শিরকের দিকে নিয়ে যেতে চায় তাহলে তুমি তার অনুকরণ করবে না। এটা হলো একজন সাহাবি
পিতার মানে তার ঘটনা এটা বলা হয়েছে, সাহাবির নাম সাদ ইবনে মালিক, তাকে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলা হয়। তো এই সাহাবি ইসলাম গ্রহণ করছে, এখন তার মা এমন জেদ ধরেছে, সে বলছে তুই যদি বাপদাদার ধর্মে ফিরে না আসো তা আমি খানাদানা করবো না, ঘরে ঢুকবো না, রৌদ্রে বসে থাকবো, আমি এখানে বসে রৌদ্রে পুড়ে মরে যাব। এখন ওই মা ওই মানে হাঙ্গার শেক করছে, কথা বলতে পারছেন, এখন ও রৌদ্রে বসে আছে। একদিন পার হয়েছে, দুদিন পার হয়েছে, এখন মা মরমর অবস্থা, কিন্তু হাঙ্গারের স্ট্রাইক ভাঙে না, ছেলে বাপদাদার ধর্মে ফিরে আসবে, দেখেন মূর্তির জন্য দরদ কত। তো এই জন্য এখন সে মা এভাবে মরে যাবে। তখন এই সাদ তার মাকে বলে যে মা তুমি আমার কথাটা শোনো, তোমাকে যদি আল্লাহ তাআলা 100টা জীবন দেয় আর তুমি যদি 100 বার মরো তাও মরবা, কিন্তু আমি এই দিন ত্যাগ করবো না। কেমন বোঝেন ইমান কেমন, যেমন ছেলে ইমানে মজবুত আর তেমন মা তার কুফুরিতে মজবুত। এভাবে সাদজানে বলেন যে মা তোমাকে যদি আল্লাহ 100টা ফেরান দেয় আর তুমি 100 বার মরো আমি আল্লাহর দিন ত্যাগ করবো না। বলার পর সে মা দেখলো যে আমার হাঙ্গারে শিখে কাজ হবে না। এই কথাটা আল্লাহ বললেন যে তোমরা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে, কিন্তু যদি তোমরা তারা যদি তোমাদেরকে শিরকের জন্য আহ্বান করে, যে বিষয়ে কোনো প্রমাণ নাই, শিরকের শিরক করার পক্ষে কোনো দলিল নাই, এটা হারাম কুফরি, তাহলে তোমরা এই সময় তাদের অনুকরণ করবে না। তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছে, আমি তোমাদেরকে খবর জানাবো যা তোমরা পৃথিবীতে করতেছিলে। সোজা কথা আল্লাহর। আল্লাযিনা আমানু আমিলুস সালেহাত, যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে। সালাহ মানে যোগ্যতা, অর্থাৎ আপনাকে যোগ্যতাপূর্ণ কাজ করতে হবে, আপনি যতখানি যোগ্যতা রাখেন ততখানি ভালো কাজ করতে হবে। এখন একজন ফকির কি করতে পারে? আপনারা সমাজে যারা সম্পদশালী আপনারা অনেক কিছু করতে পারেন, কাজে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কাজ করবেন। আপনি যদি পরিবারের প্রধান হন, পরিবার সবাইকে আল্লাহ দিনে দাওয়াত দেন। আপনি যদি স্কুলের প্রধান হন, হেডমাস্টার হন, তো শিক্ষকদেরকে ছাত্রদেরকে আপনি ভালো কাজে আদেশ দেন। আপনি যদি মেম্বার হন, চেয়ারম্যান হন, ডিসি হন, যে যেখানে আসেন তার যে দায়িত্ব, তার যে জুরিডিকশন, তার যে কাজের একটা পরিধি, এর মধ্যে তাকে সলে মানে ভালো কাজ করতে হবে, যোগ্যতাপূর্ণ কাজ। কথা বুঝতে পারছেন? যে কাজে যে যোগ্য সেখানে আপনি এই দায়িত্ব আপনি পালন করবেন। আল্লাহ বলেন তাহলে যারা ইমান এনেছে এবং যোগ্যতাপূর্ণ কাজ করেছে, লানুদ খেলান্নাম বিসলিহীন, আল্লাহ বলেন অবশ্যই আমি তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করব। সৎকর্মশীলদের তালিকা আছে আল্লাহর কাছে, এই তালিকায় তাদের নাম আল্লাহ রেজিস্টার করবেন, দর্জ করবেন। অমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে যে আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি। অতএব ফায়দা উজিয়াফি ফিল্লাহে, অথবা যখন আল্লাহর পথে আল্লাহর উদ্দেশ্যে তাদেরকে শাস্তি দেওয়া হয়, জালা ফিতনাতান নাসে কাআযাবিল্লাহ, তখন মানুষের শাস্তিকে আল্লাহর শাস্তির সমান মনে করে, বলে যে আমি আল্লাহর প্রতি ইমান আনছি, কিন্তু ইমান আনছো কেন? এই জন্য তাকে মারা হয়, পিটানো হয়। আইয়াস ইবনে রবিয়া তাকে যখন মদিনা থেকে ফিরে নিয়েছিল আবু জাহেল এবং আরও দুজন তার সাথে ছিল, তখন ওই তিনজনে 100 করে পিটান মারছিল আইয়াস ইবনে রবিয়াকে, 100 করে পিটান। অথচ তাকে নিয়ে আসার সময় বলছিল যে তোমার মা মরে যাচ্ছে, তুমি মায়ের ডাকে সাড়া দাও, তাহলে মানুষ তোমার দুর্নাম করবে, তুমি মাকে হত্যা করেছো, তোমার দিনের ব্যাপারে আমরা কিছু বলবো না। এই বলেই মদিনা থেকে আইয়াস ইবনে রবিয়াকে আবু জাহেল হলো তার ভাই, ভাই মানে এক মা পিতা আলাদা, মানে বই পিত্রী, পিতা আলাদা মা এক। আবু জাহেলের মা যে আইয়াস ইবনে মা সে, কিন্তু বাপ পিতাই হলো রাবিয়া আর হলো আবু জাহেল ইবনে হেশাম। তো এইভাবে আল্লাহর পথে আল্লাহ বলেন যদি আল্লাহর জন্য কাউকে কষ্ট দেওয়া হয়, যে সে কি মানুষের শাস্তিকে আল্লাহর শাস্তির মতো মনে করে? মানুষের শাস্তি অতিরিক্ত হলে আপনি মরে যাবেন, কিন্তু আল্লাহর শাস্তিতে কেউ মরবে বলেন? এই পুষ পালন করাবে, গরম পুষ, এগুলো পেটে যাইয়া পেটের নাড়ি বুড়ি গইলা মলদার থেকে বাইর হবে, এটা হলে কি দুনিয়ার কোনো মানুষ বাঁচে? কিন্তু পরকালে তো মরবে না, দুইটা মরণ পার হয়ে গেলে আর কোনো মানুষের মরণ হবে না। তাই আল্লাহ বলছেন
যে আল্লাহর পথে আল্লাহর জন্য তাদেরকে কষ্ট দেওয়া হলে তারা এই মানুষের শাস্তিকে আল্লাহর শাস্তির মতো মনে করে, এটা ঠিক না। শাস্তি সহ্য করো, এর জন্য পুরস্কার পাবে তুমি আমার কাছে। বলেন যা নাসুমের রব্বিকা, এবং যদি আল্লাহর পক্ষ থেকে আপনার রবের পক্ষ থেকে তাদের কাছে কোনো সাহায্য আসে, লায়াকুলুন্না, তখন তারা বলে ইন্না কুন্না মাআকুম, আমরা তোমাদের সাথে ছিলাম। তাহলে এই ঘটনাটা বোঝে মুনাফিকদের কথা বলা হচ্ছে, যে আল্লাহর পথে তারা কষ্ট করতে রাজি না, যুদ্ধে যেতে রাজি না, কিন্তু মুসলমানরা যুদ্ধে গিয়া যদি জয়যুক্ত হয়ে ফিরে আসে তখন কয় যে আমরা তোমাদের সাথে ছিলাম, এই করছি ওই করছি, এই সাহায্য করছি ওই সাহায্য করছি, আমরা তোমাদের সাথে ছিলাম। আল্লাহ বলেন আওয়ালাইসাল্লাহ বি আলামা বি সুদুরিল আলামিন, আল্লাহ বলেন এই সৃষ্টি জগতের মানুষের অন্তরে কি আছে এটা কি আল্লাহ ভালো জানেন না? তোমরা বলো যে তোমাদের সাথে ছিলাম, তোমাদের মনে কি, এটা কি আল্লাহ ভালো জানেন না? কাজেই অন্তরের সব খবর আল্লাহ জানেন। ওয়ালাইয়ালা মান্নাল্লাহুল্লাযিনা আমানু ওয়ালাইয়ালা মান্নাল মুনাফিকিন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা জেনে নেবেন ইমানদারকে এবং জেনে নেবেন মুনাফিকদেরকে। হিপোক্রিস মুনাফিক, যারা মুখে ইমান আনে তারপরে রোজা নামাজ সব করে কিন্তু অন্তরে আল্লাহ রসুলের প্রতি বিদ্বেষ, এরকম মানুষ এখনও সমাজে আছে যে রোজা নামাজ ঠিকই করে কিন্তু ইসলামের প্রতি বিদ্বেষ, ইসলাম বা আল্লাহর বিধানকে মনে প্রাণে মেনে নিতে পারছে না, আচ্ছা তো নামাজ পড়ে। কাজেই আপনারা আল্লাহর কাছে জয়যুক্ত হতে হলে মনকে ভালো করতে হবে, মনের সব তথ্যগুলি সেদিন প্রকাশ পেয়ে যাবে, কোনো কিছু গোপন থাকবে না। অকল আল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু, কাফেররা মোমেনদেরকে বলে কি বলে, ইত্তাবিউ সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম, তোমরা আমাদের পথ অবলম্বন করো, তোমাদের গুণাগুলি আমরা বহন করব, আমাদের পথে থাকো, তোমাদের পাপ হইলে সেটা আমরা বহন করব। তো এই ধরনের কথা বোকা ছাড়া কেউ বলতে পারে না, যেহেতু তারা জ্ঞানহীন নির্বোধ এই জন্য এই ধরনের কথা তারা বলে। আল্লাহ বলেন অমাহুম্বে হামিরিয়ান খাতায়ামিন শাই, তারা এদের পাপের কোনো অংশ তারা বহন করতে পারবে না, ইন্নামলা কাজিবুন, নিশ্চয়ই তারা মিথ্যা বলছে। তুমি পাপ করো, পাপের দায়িত্ব আমার, এটা মিথ্যা কথা, অসত্য কথা, এবং এটা বোকাদের কথা। আল্লাহ বলেন তারা যদি বিপদগামী করে যাদেরকে বা যাদেরকে করবে তাদের কোনো অপরাধের বোঝা তারা বহন করতে পারবে না, ইন্নামুল্লা কাজিবুন, এই লোকগুলা মিথ্যা বলছে। যারা বলছে যে আমার অনুকরণ করো, তোমার পাপের বোঝা আমি গ্রহণ করব, এটা যারা বলছে আল্লাহ বলেন তারা মিথ্যা বলছে। কাজে এটা তো তুমি বিচারক না, তোমার হাতে ক্ষমতা নাই যে তুমি ইচ্ছা করে কিছু করবা। আল্লাহ বলেন কি হবে, আসকালাহুম ও আসকালাম মা আসকালহিম, আল্লাহ বলেন হ্যাঁ যাদেরকে ওরা বিপদগামী করেছে তাদের পাপের বোঝা ওরা বহন করবে এবং তাদের নিজেদের বোঝাও তার সাথে বহন করবে, মানে এরা দ্বিগুণ শাস্তি পাবে, নিজেরা যে অপরাধী এটার শাস্তি পাবে এবং অন্যদেরকে বিপদগামী করছে তাদের শাস্তিও পাবে, দ্বিগুণ তারা পাবে। আর যাদেরকে বিপদগামী করা হয়েছে তারা তাদের একগুণ শাস্তি পাবে, আর যারা করেছে, যারা লিড করেছে, যারা অনুরোধ করেছে, সুপারিশ করে পথ দেখিয়েছে, তারা শাস্তি পাবে দ্বিগুণ, এটা আল্লাহ বলছে। আলাইহিস আলুন্না ইয়াউমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন, এবং কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই মিথ্যার জন্য, এই মিথ্যা তারা রচনা করেছে যে তুই পাপ কর আমি তোর পাপের বোঝা বহন করবো, এটা মিথ্যা। আল্লাহ বলেন এই মিথ্যার জন্য পরকালে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহর কথায় কোনো জটিলতা আছে? খুব সুন্দর করে আল্লাহ দেখেন বুঝিয়া বুঝিয়া কথাগুলো আমাদেরকে বলেছেন আল্লাহ। কিন্তু কি যে দুনিয়ার মানুষ কোরআনের কথা মনে ঢুকতেই চায় না কানের মধ্যে, এটা হলো রুচির অভাব। মানে আমাদের আমি তো বরিশালের মানুষ, বরিশালের মানুষের পান্তাপাত খাইতো আগে, এখন অবশ্য সমাজের অবস্থা অন্যরকম হয়েছে। তো যারা চিরদিন পান্তাপাত আর বিশি কলা খায় তাদেরকে সকালবেলা বিরিয়ানি দিলে বমি আসে, খাইতে পারবে না, কথা বুঝতে পারছেন? পান্তাপাত আর আইটে কলা বিশি কলা এ খাওয়ার অভ্যাস, এখন হঠাৎ যদি তাদেরকে সকালবেলা বিরিয়ানি দেন তা এটা খাইতে পারবে না, গন্ধ আসে, বমি আসে,
যে এখন আমাদের সমাজের অবস্থা কি তাই হলো যে কোরআন তাদের মানে সহ্য হচ্ছে না নাকি? কেন কোরআন থেকে মানুষ দূরে? আর আমরা আলেমরা কেনই বা কোরআনের কথা বলি না? এই যে আল্লাহ কথা বলছে, বলেন এইরকম কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে? বলেন তো, এত সুন্দর করে আল্লাহ বলছে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। অথচ আমরা আলেমরা এই কথা না বলিয়া আমরা আজেবাজে কথা বলিয়া মানুষকে মানে হাসাইয়া কান্দাইয়া যাত্রা ফলার মতো আমরা একটা অবস্থা সৃষ্টি করি। আর ডিমান্ড ওর বা অমুক হুজির আইসে ঝাঁকে ঝাঁকে মানুষ, অধিকাংশ বেনামাজির সমারোহ। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, এখন এই কথাগুলি বলার পরে আবার অন্য কথা আল্লাহ বলছেন, নিশ্চয় আমি নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছি তার জাতির প্রতি, ফাল্লাবেসা ফিহিম আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা, তিনি তাদের মধ্যে অবস্থান করেছেন 50,000 বছর। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে তর্জমাটা, ফাল্লাবেসা ফিহিম, তিনি তাদের মধ্যে অবস্থান করেছেন আলফা সানাতিন ইল্লা খামসিনা, মানে 50,000 বছর তিনি তাদের মধ্যে অবস্থান করেছেন। এরপরেও যখন তারা কোনোভাবেই নূহ আলাইহিস সালামের কথা মানে নাই, বরং শেষ পর্যন্ত তাকে চরম অত্যাচার করছে, মারপিট করছে, ওই যে এক যুবকের কথা বলছিলাম, বাবার কাছ থেকে লাঠি নিয়ে নূহ আলাইহিস সালামকে মাইরা পিটে পিটে বেহুশ করে দিয়েছিল। এরপরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানালেন যে তোমার জাতির থেকে আর কেউ মুসলমান হবে না। এটা জানার পরে নূহ আলাইহিস সালাম বদ্দোয়াটা করলেন, এটা না জানালে মনে হয় নূহ আলাইহিস সালাম জাতির জন্য বদ্দোয়া করতেন না হয়তো। ফাখা যেমন তুফান ওহম জলেমুন, তুফান তাদেরকে পাকড়াও করেছিল এবং তারা ছিল জালিম। তুফান জলোচ্ছ্বাস, এমনভাবে আরবের মরুভূমিতে মানুষ পান করার পানি পায় না, সেইখানে পাহাড়ি পরে অন্তত 15 হাত অথবা 40 হাত পর্যন্ত পানি পাহাড়ি পরে হয়েছিল। 6 মাস পর্যন্ত এই বন্যাটা এভাবে বিদ্যমান ছিল, এভাবে তাদেরকে সম্পূর্ণ ধ্বংস হয়েছে করা হয়েছে। যারা শুধু নৌকার মধ্যে ছিল এই লোকগুলোই মুক্তি পেয়েছিল, অন্য সবাই ধ্বংস হয়েছে। আল্লাহ বলেন ফাঞ্জাই নাহু, আমি তাকে মুক্তি দিয়েছিলাম, ও আসাবা সাফিনাতে, এবং নৌকার আরোহীদেরকে আমি মুক্তি দিয়েছিলাম, ও জালনাহা আয়াতাল্লিল আলামিন, এবং এই ধ্বংস এই বিপর্যয় সারা বিশ্বের জন্য একটা নিদর্শন, সারা পৃথিবীর মানুষ, এবং এটা হয়েছে মানে মূল আরবের ভূমিতে কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রস্থলে, এই জন্য সারা পৃথিবীর মানুষ এটা সম্পর্কে অবগত, পৃথিবীর সমস্ত মানুষই আরবে যাতায়াত করে। এই নূহ আলাইহিস সালামের প্লাবনটা মূল আরব ভূমিতে হয়েছে, এবং এই সময় কাবাগ্রকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন, হেজরে আসাদকে আবু কুবাইস পাহাড়ের হেফাজতে রাখা হয়েছিল। এরপরে নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই অঞ্চলটা অনাবাদ ছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে যখন এখানে নির্বাসন দেন, মা হাজারাকে নির্বাসন দেন, তাদের মাধ্যমে এই এলাকাটা আবার পুনরায় আবাদ হয়, এবং ইসমাইল আলাইহিস সালাম বড় হওয়ার পর পিতা পুত্র মিলে আবার ওখানে পুনরায় কাবা ঘর তৈরি করেন। তাহলে একটা বিরাট সময়, মানে নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে বিশাল একটা সময়ের গ্যাপ। এই সময় পর্যন্ত আরব অঞ্চলটা এটা মানে জনমানব শূন্য ছিল, এখানে কোনো মানুষ বসবাস করে নাই, ভয়তে আসে নাই, করি বাবা এখানে এত বড় ধ্বংস হয়েছে ওরা যাব না। আল্লাহ বলেন ও ইব্রাহিমা, সংক্ষেপে সংক্ষেপে আল্লাহ বলে যাচ্ছেন ও ইব্রাহিমা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আমি তার জাতির কাছে পাঠালাম। নমরুদ জাতি বেবিলনে তার রাজধানী ছিল, সারা পৃথিবীর বাসা ছিল নমরুদ। ইজকাল আলে কওমি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন উবুদুল্লাহ আত্তাকুহু, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহকে ভয় করো, জালিকুম খায়রুল্লাকুম ইন কুনতুম তাআলামুন, এটা তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা জানতে। কি কাজ করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, এটা তোমার জন্য ভালো। ইন্নামা তাবুদুনা মিন দুনিল আওসানা, নিশ্চয়ই তোমরা আল্লাহকে বাদ দিয়ে কতগুলি মূর্তি পূজা করছো, কতগুলি মূর্তি, নমরুদের বিশাল ইবাদতখানা ছিল, সেখানে বড় একটা মূর্তি ওই মানে হলঘরের ওই মাথায় স্থাপন করা ছিল, তার দুই পাশে একেবারে আস্তে আস্তে সাজানো, গেট পর্যন্ত ছোট মূর্তিগুলো দুই লাইনে সাজানো ছিল। ইব্রাহিম আসলাম বললেন যে যদি তোমরা জানতে তাহলে এটা তোমাদের উত্তম হতো যে তোমরা আল্লাহকে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ভয় করবে। ইন্নামা তাবুদুন মিন দুনিল আওসানা, নিশ্চয়ই তোমরা ইবাদত করছো আল্লাহ ছাড়া কতগুলি মূর্তির, কতগুলি মানে দেবদেবীর,
অতাকলুকুনা ইফকান এবং তোমরা মিথ্যা রচনা করছো, এগুলি মানুষ উপকার করবে, এগুলি তোমাদের ভালো মন্দ করবে, দোয়া করবে, এগুলি মিথ্যা, তোমরা এই মিথ্যা রচনা করছো। ইন্নাল্লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয় আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করছো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকান, তারা তোমাদের খাদ্য দান করায় ক্ষমতা রাখে না। কি ওরা খাদ্য দান করতে পারবে? ফাবতাগু ইনদাল্লাহ রিজক, তোমরা তো আল্লাহর কাছ থেকে খাদ্য আহরণ করে থাকো, তোমরা আল্লাহর কাছে খাদ্য চাও, চেয়ে থাকো, তোমরা এখনও চাও। অবুদুহু, কাজেই ওরা তোমাদের খাদ্য দিতে পারে না, তোমরা আল্লাহর কাছে খাদ্য চাও এবং আল্লাহর গোলামি করো, অশকুরুল্লাহ, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ইলাহি তুরজাউন, তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক বয়সে, খুব অল্প বয়সে, অন্তত 16 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম, এত বড় একটা বিশাল ক্ষমতা নমরুদ, তার বুদ্ধি ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াত তিনি এটা জারি করলেন। এন তুকাজ্জিবু, যদি তোমরা তাকে মিথ্যা প্রতিপন্ন করো, ফাকাত কাজ্জাবা উমামান কবলিকুম, অর্থাৎ তোমরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা সাব্যস্ত করো, তাহলে তোমাদের পূর্ববর্তী উম্মতরা তারাও এরকম নবী রসুলদেরকে মিথ্যা বলেছে। ওমা আল্লাহ রসুলিল্লাহ বালাগুন মুবিন, আর রসুলের কাজ হচ্ছে স্পষ্টভাবে দাওয়াত পৌঁছে দেওয়া। হেদায়তের দায়িত্ব আল্লাহর উপরে, রাসুলের দায়িত্ব হলো স্পষ্টভাবে দাওয়াত পৌঁছে দেওয়া। আমাদের আপনাদেরও দায়িত্ব হলো স্পষ্টভাবে কোরআনের দাওয়াতটা মানুষকে পৌঁছে দেওয়া। এই দাওয়াত পৌঁছানোর জন্য আপনারা আপনাদের যারা নিকটতম তাদের দাওয়াত দিবেন যে কোরআন শুনতে চলো, কোরআন শোনো, এটা দাওয়াত দিবেন। আওয়ালাম ইয়ারাও কাইফা ইবদুল্লাহ খালকা সুমাইয়ুদু, তারা কি দেখে না যে আল্লাহ সৃষ্টির সূচনা কীভাবে করেছেন এবং তারপরে এই সৃষ্টিকে তিনি পুনরুত্থান করবেন, পুনরায় এদেরকে আবার সৃষ্টি করবেন, এটা কি তারা দেখে না? ইন্না জালিকা আল্লাহ ইয়াসির, এবং আল্লাহর পক্ষে এটা খুব সহজ। তো ইয়ুবদুল খালকা, সৃষ্টির সূচনা, তো এখানে সৃষ্টির সূচনাটা যারা বোঝে তারা দ্বিতীয়বার সৃষ্টিকে স্বীকার করে, আর প্রথম সৃষ্টির বিষয়টা যারা বোঝে না তারা দ্বিতীয় সৃষ্টিটাকেও অস্বীকার করে। প্রথম সৃষ্টি যদি আপনি জানতে যান তাহলে জানবেন যে আপনার এই সৃষ্টির সূচনা হয়েছে মাটির থেকে, মাটির থেকে এই সৃষ্টিটা শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের জন্য পৃথিবীর সমগ্র পৃষ্ঠদেশ থেকে মাটি নেওয়া হয়েছে, তার থেকে আদম সৃষ্টি করা হয়েছে। ওই মাটির সাথে পানি, তারপরে তাপ, বায়ু, এটাও আল্লাহ মিশ্রিত করেছেন। এরপরে 120 বছর বসে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এরপরে আদম আলাইহিস সালামকে জ্ঞান দান করার পর জান্নাতে নিয়েছেন, জান্নাতে বসে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। মা হাওয়াকে সৃষ্টি করার পরে এখন আমাদের পানি, মাটি, আগুন, বাতাস, এটা কিন্তু একসঙ্গে আদমের সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে। যে আদমকে যখন বানানো হয়েছে তখন আমরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসব আমাদের পানি, মাটি, আগুন, বাতাস পদার্থটা এটা আদমের মাটির সাথে একসঙ্গে নিয়ে নেওয়া হয়েছে। এরপরে আদমকে সৃষ্টি করার পরে তার পাঁজরের হাড্ডি দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করার পরে আমাদের পানি, মাটি, আগুন, বাতাস এটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন। তা দেখেন, প্রথম মাটি থেকে মানুষ বানালেন, সেই মানুষের মধ্যে যে পদার্থগুলি ছিল সেগুলি আবার বীর্যে রূপান্তরিত করে পৃথিবীতে ধারা প্রবাহিত করে দিলেন। এরপরে এর থেকে কীভাবে একটা সন্তান জন্মগ্রহণ করে, মা গর্ভবতী হয়, 40 দিন পর্যন্ত এটা স্বাভাবিকভাবে বীজের আকার থাকে, 40 দিন পরে রক্তের আকার ধারণ করে, দ্বিতীয় 40 দিনে এক টুকরা মাংস পিণ্ড হয়, তৃতীয় 40 দিনে হাড্ডির একটা অবকাঠামো সৃষ্টি হয়, তার মধ্যে প্রাণ আসে, এরপর আস্তে আস্তে মাংস, লোম, চামড়া এগুলি আস্তে আস্তে হয়ে একটা মানুষ ভূমিষ্ঠ হয়। এখন আল্লাহ বলছেন যে প্রথম সৃষ্টিটা দেখো তুমি কীভাবে সৃষ্টি হলে, এত সূক্ষ্ম বস্তুতে তোমার সৃষ্টি যেটা মাইক্রোস্কোপ ছাড়া কেউ দেখতে পারে, একটা স্পার্ম পুরুষের এটা 1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ, তো কত ক্ষুদ্র জিনিস। সেই জিনিস থেকে আপনা আমি একটা এত বড় মানুষ হয়েছি, আমাদের কত, আমাদের মধ্যে, আমাদের দেহের মধ্যে কত কিছু আছে যন্ত্র, তো আপনারা কম বেশি বোঝেন সবাই। এটা তো ওই স্পার্মের মধ্যে ছিল যেটা 1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ, এবং যে ডিম্বকোষ আমাকে লালন পালন করে, আমাকে রেয়ারিং করে যে গড়ে তুলেছে মা, সে ডিম্বকোষটা এত ছোট যে ওই স্পার্মটা ডিম্বকোষটাকে কামড়িয়ে ধরলে ওটা পুরোপুরি তার মধ্যে ঢোকে না, ওর বডিটা লেয়ার্সটা বাইরে থাকে। তাহলে কত সূক্ষ্ম বস্তু থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে,
কাজে সেই আল্লাহ তোমাকে হাশর ময়দানে উঠাতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন যে প্রথম সৃষ্টি সম্পর্কে লক্ষ্য রাখো, এবং প্রথম সৃষ্টিটা সম্পর্কে ডিটেইল আলোচনা করণে করা হয়েছে, দ্বিতীয়বারের সৃষ্টিটা কিন্তু অত ডিটেইল না যেটা প্রথম সৃষ্টির ব্যাপারে বলা হয়েছে। তারপর এইটা বুঝলে ওইটা বুঝবা। আচ্ছা, ইন্নাল্লাহ ইন্না যালিকা আল্লাহ ইয়াসির, এবং এই দ্বিতীয়বার সৃষ্টি করা এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। আমরা ১৯ নম্বর আয়াতে চলে আসি। তো ইনশাল্লাহ আমরা আবার রাতে যদি আল্লাহ তৌফিক দেন আমরা একত্রিত হব, এখান থেকে আবার আমরা সামনে আগিয়ে যাবো ইনশাল্লাহ, আল্লাহর তৌফিক দিলে।